স্বাগত জানাচ্ছি এসএনজি 24 টিভির আজকের শেয়ার বাজারে। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে কোম্পানিটির শেয়ার দর বলে জানিয়েছে ডিএসই। বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানি। কোম্পানিগুলো হলো সাইফ পাওয়ারটেক, ইনটেক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আরএন স্পিনিং মিলস, এমএল ডাইং এবং ফার্কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। সভাগুলোতে 31 মার্চ 2021 সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। মূল্য সংশোধন হয়ে আগামীকাল লেনদেনে আসবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের 3 কোম্পানি। কোম্পানিগুলো হলো স্ট্যান্ডার্ড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার গত 2 থেকে 3 জুন স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। 31 মার্চ 2021 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 69 পয়সা। ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। এতে সার্ভিলেন্স রেটিং দেওয়া হয়েছে AA3। লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংক পূর্ব ঘোষিত 5% স্টক ডিভিডেন্ড বিও অ্যাকাউন্টে ও ডাচ বাংলা ব্যাংক 15% ক্যাশ ডিভিডেন্ড BEFT সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের নিকট পাঠিয়েছে। আজ ব্লক মার্কেটে 58 কোম্পানির মোট লেনদেন হয়েছে 45,13,78,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড 1 এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। লেনদেনে নিজের পারফরমেন্স ভালো করে আজ টপ 10 গেইনারের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন শুজ লিমিটেডের শেয়ার দর। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 2.60 টাকা। গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো রতনপুর স্টিল রিরোলিং মিলস, রানার অটোমোবাইলস, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, শাইনপুকুর সিরামিক্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ওয়াই ম্যাক্স ইলেকট্রোড, AFC এগ্রোবায়োটেক, আলিফ ইন্ডাস্ট্রিজ ও সাফকো স্পিনিং মিলস লিমিটেড।